এমন ভয়াবহ একটা দুর্ভিক্ষ তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে বা অব্যবহিত পূর্বে পুরো দুনিয়াতে এসে আবর্তিত হবে। শুধু না খেয়ে দুনিয়ার মানুষের অর্ধে না খেয়ে মারা যাবে, তেমন একটা দুর্ভিক্ষের হাতছানি বোধ হয় পাওয়া যায় না। জোরে কর, আমাদের প্রধানমন্ত্রী তিনিও বলেছেন। Follow the rules of Islam. ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামটা হবে নবীজি বলেন আমার নামে নাম, আমার নামে নাম, তাহলে মোহাম্মদ বা আহমদ, মোহাম্মদ বা আহমদ নাম্বার ওয়ান। নাম্বার টু, ইমাম মাহদী যিনি হবেন তার বাবার নাম আমার আব্বার নামে হবে। ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার আম্মার নাম আমার আম্মা আমেনার নামে হবে। ইমাম মাহদি হয়ে যিনি আমায় আল্লাহর পক্ষ থেকে আসবেন তার জন্ম আমি নবীর কুরাইশ বংশে হবে। একদিন সকাল হওয়ার কিছুক্ষণ পরে কাবা ঘরের পূর্ব দিকে মাকাম ইব্রাহিম আর জমজম কূপ কাবার দরজা এই দুইটার মাঝখানে তাকে তওয়াফরত অবস্থায় পাওয়া যাবে ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, এটা আমরা বিশ্বাস করি তো, বিশ্বাস করি তো, করি। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে পুরো দুনিয়াতে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে। আর চতুর্থ মহাযুদ্ধের আগে পুরো দুনিয়াতে আরেকটা ভয়াবহ যুদ্ধ হবে, নবী বলছেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধ। বর্তমানে দুনিয়া কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি, মুখামুখি। আমি কি বুঝাতে পেরেছি? এই যুদ্ধ শুধু ইউক্রেন নয়, রাশিয়া নয়, বার্মার মতো একটা চূর্ণকুঠি। বাংলাদেশকে এই পর্যন্ত কয়বার বৃদ্ধাঙ্গুল দেখাইছে বুঝেন না, সাপের লেজে পা দিয়ে ওরা ঝগড়া লাগাতে চায়। এখানে আরেকটা যুদ্ধ, সেই তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে, সেই বিশ্বযুদ্ধে দুনিয়ার চার ভাগের তিন ভাগ লোক মারা যাবে। এমন ভয়াবহ একটা দুর্ভিক্ষ তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে বা অব্যবহিত পূর্বে পুরো দুনিয়াতে এসে আবর্তিত হবে। শুধু না খেয়ে দুনিয়ার মানুষের অর্ধে না খেয়ে মারা যাবে, তেমন একটা দুর্ভিক্ষের হাতছানি বোধ হয় পাওয়া যায় না। জোরে কর, আমাদের প্রধানমন্ত্রী তিনিও বলেছেন যে আমি তো সময় নির্ধারণ করি নাই, প্রধানমন্ত্রী কিন্তু বলছে 2023 মানে আগামী বছর। অবস্থা বেশি জুইতেন না, শুধু বাংলাদেশ নয় পুরো দুনিয়া, পুরো দুনিয়া। আজকে খাদ্যের অভাব, আজকে দুর্ভিক্ষের হাতছানি, অকানাত খাসাপন ও মাসাখন ও জল জ্বালাতন তিরমিজি শরীফের আশাত শাহ এই অধ্যায়ের হাদিস। ভূমিকম্প পাইকারি হয়ে যাবে, শুধু ভূমিকম্প, মাসাখন মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে, জল জ্বালাতন ভূমিকম্প নেমে আসবে, পায়াতিন তুতাবেউ এমন একটা অবস্থা হবে, ভূমিধস ভূমিধস খাসাপন। আমেরিকাতে ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে পুরো বিশ্বে অনেক জায়গায়, বাংলাদেশে আজ থেকে প্রায় এক বছর আগে চাঁপাইনবাবগঞ্জ কানসাট, কানসাট উপজেলায় মানুষ ঘুমিয়েছে, স্বাভাবিক ঘুম গেছে, হঠাৎ করে দুপুর রাতের পরে কোনো আওয়াজ নাই, কিছু নাই, একটা গ্রাম পুরা মাটির নিচে নেমে গেছে। এখন সেখানে পানি, মানুষ ডরে যায় না, গজবের জায়গা। ইয়ামন এইটা হয়েছে, তুরস্কে এটা হয়েছে, রাশিয়াতে চায়নাতে এটা হয়েছে, তারপরে আমেরিকা অ্যামাজন থেকে শুরু করে এক করে আটলান্টিকের পার পর্যন্ত আজকে এইভাবে ভূমি জায়গায় জায়গায় হঠাৎ করে নেমে যাচ্ছে, ভূমিকম্প পাইকারি হয়ে গেছে। দাবানল আগুন লাগালি আগুন লাগে না, দাবানলটা গায়ে দিয়ে আগুন, গায়ে দিয়ে আগুন কেউ লাগায় না। অ্যামাজন থেকে শুরু করে দুনিয়ার বহু জায়গায়
লক্ষ লক্ষ একর বিঘা বিশাল বিশাল কয়েকশো বছরের গাছ এমন ভাবে বনভূমিতে আগুনের সৃষ্টি হয়, মরুভূমিতে আগুনের সৃষ্টি হয়, আগুনে সব জ্বলে পুড়ে অ্যাঙ্গার হয়ে যায়। কোনো হেলিকপ্টার কোনো উড়োজাহাজ থেকে পানি সিঞ্চন করলে কিছু করা যায় না, আগুন পানি দিলে আরও বাড়ে। এটা এখন আসে না নাই, আসে না নাই, আসে তো সাদাল কবিলা তো ফাঁসে কহুন, যে লোকটা সবচেয়ে ফাঁসে দি গ্রেট সে যখন সারা দুনিয়াতে কমের নেতা হবে, ফাঁসে দি গ্রেট ওখানে জাইমাল কমে আর্জুল হন। আর যে লোকটা সবচেয়ে বড় তস্কর লুটেরা সে হবে অনেক দেশের পরিচালক। দুনিয়ার পুরা বিশ্বের দিকে তাকান, পুরা দুনিয়া আজকে ক্ষমতা যারা আছে সবাই শুধু নেওয়ার তালে আছে, দেওয়ার তালে কিন্তু অর্ধেক পৃথিবীর বাদশাহ মসজিদ নববীর মিম্বারে বসে শুধু কান্দেন। মা ইয়াব কি গাই আমিরুল মুমিনিন, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলে আমিরুল মুমিনিন মিম্বারে উঠে আপনি কানছেন কেন? আমিরুল মুমিনিন জবাব দিলেন, আইহা লেখক ফিল ঈমান, হে দিনী ভাইয়েরা, এমন দায়িত্ব তুমি আমার উপরে তোমরা চাপিয়েছ, অর্ধ পৃথিবীর রাজত্ব খেলাফত, ফোরাত নদীর কূলে যদি একটা কুকুরের বাচ্চা পানির পিপাসায় কষ্ট পায়, কাল হাশরের আদালতে আল্লাহর কাছে আমাকে এটার জবাবদিহি হিসাব দিতে হবে। আফ্রিকার নীল নদের পাড়ে একটা ঘোড়া হাঁটতে গিয়ে পথ চলতে গিয়ে রাস্তাটা যদি অসমান হয়, অসমান পাথরের দেশ, পাথরে হোঁচট খেয়ে ঘোড়ার পায়ের এক ফোঁটা রক্ত ঝরে, কাল হাশরের আদালতে আমি ওমরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই ছিল ইসলাম, এটা ছিল ইসলামের পারফেক্টনেস, বিশুদ্ধতা, ঠিক কিনা বলেন? এরপরে বলা হয় সব শরীবাতিল খুমুরা, খামরনের নেশা, খুমুরা সব রকমের নেশা। একা এখানে মদ আছে, গাঁজা আছে, আফিং আছে, ভাঙ আছে, ইয়াবা আছে, পপি আছে, আফ্রিকা থেকে নতুন একটা আসছে এটার নাম খাট খাট। আর এই বাংলাদেশটা বার্মা হইলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নেশার কাজ কারবার ব্যবসা যেই দেশটা, সেই দেশটার নাম বার্মা। আর গত দুই মাস ধরে বাবরা কিন্তু আমাদেরকে অনেক ডিস্টার্ব করতেছে, বার্মা বোধ হয় জানে না আমরা কোন জাতি, জাতি সাহেবের লেজ দিয়া কান চুলকায়, জাতি সাহেবের লেজ দিয়া। আমাদের দেশ দুর্বল নয়, সরকার দুর্বল নয়, আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমাদের র্যাব, আমাদের পুলিশ, আমাদের তাওহিদি জনতা বেশি গণ্ডগোল করলে কিন্তু পুরো আরাকান আমরা দখল করব ইনশাআল্লাহ, এবং বার্মাকে সঠিক জবাব আমরা দেব ইনশাআল্লাহ। মুসলমানের দেশ দখল করা এটা এত সহজ নয় প্রিয় ভাইয়েরা। আলহামদুলিল্লাহ আমাদের সরকার ব্যবস্থা নিচ্ছে, যখন যেখানে যেভাবে দরকার যতটুকু দরকার নিচ্ছে, আর যেই ধৈর্য বাংলাদেশ এই পর্যন্ত দেখিয়েছে, তাহলে এখন ইউক্রেন যুদ্ধ সারা দুনিয়াতে এইবার মূল্যস্ফীতি সারা দুনিয়াতে আজকে সব জিনিসের দাম বেশি, ঠিক কিনা বলেন? সারা দুনিয়াতে আজকে বিদ্যুতের লোডশেডিং, লোডশেডিং সারা দুনিয়াতে, এটা স্বীকার করতেই হবে। খাদ্যের অভাব সারা দুনিয়াতে দেখা দিছে, আল্লাহ জানে আগামী 2023টা কি হয়। মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল বিশেষজ্ঞ বলতেছে 2023 সালটা পুরো দুনিয়ার জন্য ভয়াবহ একটা দুর্ভিক্ষ আসবে। আর নবী বলছেন এমন দুর্ভিক্ষ আসবে যে দুর্ভিক্ষে তিন ভাগের দুই ভাগ লোক না খেয়ে মারা যাবে। শুরুতে যে বলছিলাম আই মোনায়েবের সময় সোনা দিয়াও দানা পাওয়া যাবে না, তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি প্লাস, 7 কোটি প্লাস, আর এখন 18 কোটি প্লাস। কিন্তু রিজিকের ব্যবস্থা আগের চেয়ে বেশি, কি আগের চেয়ে? আচ্ছা মধ্যপ্রাচ্যে যে এত রিজিক আল্লাহ রেখে দিয়েছে এই দেশের মানুষের জন্য, এইটা কি 60 বছর আগে কেউ কল্পনা করেছিল? আমেরিকা ব্রিটেনে এত রিজিক আল্লাহ এই দেশের মানুষের জন্য রেখে দিয়েছে, এটা কি কেউ কল্পনা করেছিল? এরপরে আসেন,
এই যে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে পুরা সিলেট বেল্ট, পুরা সিলেট বেল্ট কুচবিহার পর্যন্ত এই বাংলাদেশের প্রত্যেকটা পাহাড়ি এলাকার নিচে এত মহামূল্যবান খনিজ সম্পদ আল্লাহ রেখে দিয়েছেন। বঙ্গোপসাগরের পাড়ে ঢেউয়ের সাথে যেই বালি বালিয়াড়ি জমে, এই বালিয়াড়ি এই বালুর মধ্যে এমন একটা বালু পাওয়া যায় যেই বালুটা দুনিয়ার মধ্যে মণি মুক্তার চেয়ে বেশি দামি। তবে আমরা সব কিছু এখনো কাজে লাগাইতে পারি নাই, যে আমাদের দুর্বলতা হোক অযোগ্যতা হোক স্বীকার করতেই হবে। আর দেখা যায় যে সাগরের নিচে মহামূল্যবান সম্পদ লুউলু অলমার জান ইয়াখরুজু মিনহুমা লুউলু অলমার জান হাবে আইয়া আলা, এত রিজিক আল্লাহ রেখে দিয়েছেন ঠিক কিনা বলেন?